রাহান ভাই ফিয়াগো বলেছে ইন্ডিয়ার বিগেস্ট ক্লাব কেভিএফসি হোয়াট ফিয়াগো বলেছে ইন্ডিয়ার বিগেস্ট ক্লাব কেরালা ব্লাস্টার্স এফসি সিরিয়াসলি বলেছে মানে কোন অ্যাঙ্গেল থেকে কোন পয়েন্টের উপর বেস করে কেভিএফসি ইন্ডিয়ার সব থেকে বিগেস্ট ক্লাব মোহনবাগান হু ইস্টবেঙ্গল হু মানে আলাদা জিনিসপত্র চলছে বিকজ কেভিএফসি

আই থিঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যান্ড এই যে ভাই যে ফ্যান্স কাপটা হয়েছিলো যেখানে কেবিএফসি বিট করেছিল ইন্ডিয়াতে ফিয়াগো ওকে ওকে আজকে আবার কে হেরে গেছে ভাই ওয়ান জিরো গোলে ইয়েস এর এগেনস্টে গোয়ার এগেনস্টে অ্যান্ড কোথায় ভাই বারো ঘন্টা আগে বারো ঘন্টা আগে এগারো ঘন্টা আগে কোথায় আরও পিছনে

পিয়াগোর কলকাতায় আসার দরকার নেই জাস্ট গুগলে গিয়ে সার্চ করা উচিত মোহনবাগান ইস্টবেঙ্গল ইন্ডিয়ান ফুটবলের জন্য কি করেছে তারা কত বড় ক্লাব তাদের হিস্ট্রি কী তাদের ফ্যানবেসটা কত দিন আগে থেকে আছে অ্যান্ড তাদের ফ্যানবেসটা কতটা ক্রেজি মানে লেজেড ভাই কেভিএফসি যখন তৈরিও হয়নি তার তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর আগে মোহনবাগান ইস্টবেঙ্গল ফ্যানসরা যেরকম ক্রেজি লেভেলে ছিল

কেভিএফসি কে বিগেস্ট ক্লাব বলছো কোন পয়েন্টের প্রয়স করি কিচ্ছু নেই ভাই না কোনো ট্রফি আছে না কোনো সাকসেস আছে শুধু ফ্যান বেস ক্রেজি তোমাকে ভাই সাপোর্ট করে বলে তোমার সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট দেয় বলে কে ভিএফসি ফ্যানস বিগেস্ট আলাদাই ভাই আলাদাই ট্রফি পাচ্ছে আচ্ছা ট্যাক ফ্রম বিয়ান্ডি ইফ ইন্ডিয়ান ফুটবল ইন্টারেস্ট ইউ দেন এক্স্যাক্টলি রিড অ্যাবাউট কলকাতা ক্লাবস এক্স্যাক্টলি দ্যাটস মাই পয়েন্ট ইন্ডিয়ায় আসারও দরকার ইন্ডিয়ায় চলে এসছে কলকাতা আসার দরকার নেই আমি বলছি তো ওরকম দরকার নেই জাস্ট গুগলে গিয়ে সার্চ করা উচিত কলকাতার ক্লাবের কী অবদান আছে ইন্ডিয়ান ফুটবলে অ্যান্ড মোহনবাগানের তো স্ট্রেট অবদান আছে আমরা যে স্বাধীন হয়েছি উনিশশো সাতচল্লিশ সালে তার ক্ষেত্রে মানে কম্পেরিজেনই হয় না জবে কেবিএফসি স্ট্যাবলিশ হয়নি দু হাজার চোদ্দো সালে কিছুই কিছুদিন স্ট্যাবলিশ হয়েছে আজ থেকে চোদ্দো বছর আগে আজ থেকে চোদ্দো বছর আগে একটা টিমকে একশো বছর প্লাসের টিমকে ভাই

এনে মোহনবান ইস্টবেঙ্গল ফ্যান্সটা প্রচুর ভাই এঙ্গেজমেন্ট দিয়েছে ফিয়াগো মেবি যেটা চাইছিলো ঠিক আছে ফিয়াগো জানে না এরকম তো না আই থিঙ্ক হিন্দু অ্যাবাউট মোহনবাণ ইস্টবেঙ্গল অ্যান্ড জানে কারা এঙ্গেজমেন্ট দেবে বিকজ মোহনবাগান ইস্টবেঙ্গল ফ্যানসদের থেকে এটা তোমাকে মানতে হবে যে কেভিএফসি ফ্যানসরা সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ বিকজ তাদের ফ্যান্সা বেশি ইয়াং মোহনবাগান ইস্টবেঙ্গল অনেক ভাই বয়স্ক ফ্যান আছে যারা সোশ্যাল মিডিয়াতে তো আমাদের মতো অ্যাক্টিভ না ঠিক আছেন কেভিএফসির সব ফ্যানই ওই রকম টাইপের তো কম্প্যারিজেন হয় না ফার্স্টলি ভাই সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সোশ্যাল মিডিয়ার এ দেখে তো ভাই ওরকমভাবে তো কোনো কিছু কম্প্যারিজানই হয় না অ্যান্ড যেখানে যে তুমি ফ্যান দেখি কম্প্যারিজেন করো দেন রাইট নাও এই সিয়ন দেখো বা লাস্ট সিএন দেখো বা তার আগে সিয়ন দেখো সব থেকে বেশি এভারেজ অ্যাটেন্ডেন্স মোহনবানের অ্যান্ড এই সিয়েনে আমি যদি ভুল বলি দেখি সেকেন্ড এভারেজ অ্যাটেন্ডেন্স সব থেকে হাইয়েস্ট সেকেন্ড স্পটে বেঙ্গল যেখানে বেঙ্গল রাইট নাও তেরো নম্বর স্পট মানে কোন অ্যাঙ্গেল থেকে তারপরেও ফিয়াগর মতে আমি তো বলছি দেখো পরিষ্কার কথা এরা প্রত্যেকে জানে মোহনবাগান বেঙ্গলের কী অবদান বাট কেভিএফসি মানে সোশ্যাল মিডিয়া বেশি অ্যাক্টিভ রিচ দেয় অ্যান্ড তার সাথে সাথে ভাই কে ভিএফসিকে বিগেস্ট ক্লাব বলে দিলে মোহনবাগান ইস্ট বেঙ্গলেরও ভাই গালাগালি এঙ্গেজমেন্ট পাওয়া যাবে অ্যান্ড রাইট নাও ইন্ডিয়ান ফুটবল মার্কেটটা এত বড় বাইরের যত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের তারা চায় এটা গ্র্যাপ করতে এত ইন্ডিয়ান নামে সুনাম বলে ইন্ডিয়ান ফুটবলের নামে সুনাম করে ফ্যান্স কাপ তৈরি করে কেন করছে ভাই কিসের জন্য বিকজ এখানেই এঙ্গেজমেন্ট আছে এখানেই মেনলি এঙ্গেজমেন্ট আছে এই যে কিছুদিন আগে প্রাইম লঞ্চ করতে আসলো ফেস্টিভ্যাল লঞ্চ করতে আসলো মিস্টার বেস লোগান পল কেস এ কেন বিকজ মার্কেট তো এখানে বিজনেস তো এখানে তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো ইনস্টাগ্রামে এখন ভাই বড় বড়ো ফুটবল ক্লাব ঠিক আছে তারা রিলে ইন্ডিয়ান সং লাগাচ্ছে কেন লাগাচ্ছে অনেকে বলছে ইন্ডিয়ান অ্যাডমিন না ব্রো ইন্ডিয়ান অ্যাডমিন ট্যাডমিন না বিকজ ইন্ডিয়ান ফুটবল অডিয়েন্সটাকে গ্র্যাপ করতে চাইছে সেই পার্টিকুলার ক্লাব এঙ্গেজমেন্ট ঠিক আছে তো দ্যাটস ওয়াই তারা লাগাচ্ছে ভাই ইন্ডিয়ান সংগুলো এছাড়া কিছু না অ্যান্ড মোহনমান ইস্ট বেঙ্গল ছাড়া গোয়ার ক্লাবগুলোর যে অবদান আছে ইন্ডিয়ান ফুটবলে এফসি গোয়ার কথা বলছি তার আগের কথা বলছি